वेलकम बैक टू माय चैनल एसके लाइफस्टाइल ब्लॉग। एसके लाइफस्टाइल ब्लॉगे तुम्हारे सबाई के असंख्य धन्यवाद। नतून को समस्त बंधुदार जाना मोस्ट वेलकम। सबाई केमन आछो? आशा करी सबाई खूब खूब भालो आछो। आमिओ तो भालोई आछि। आज के अनेक दिन पर आबार एकटा ब्लॉग निये चले आसलाम सकालबेलार मर्निंग रुटीन। आर आमि तो घुम थेके उठे चाटा खे नियेछी। चाटा खे एबार बिछानाटा परिष्कार करब, काजकर्म करब आर सेटाई तोमादेर साथे शेयर करब। आशा करि ভালো লাগবে। ভালো লাগলে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করে দিও অল নোটিফিকেশন অন করে। তো চলো বোট না করে মাথাটা চুলটা আঁচড়িয়ে দিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। सकाल बेला चा खेয়েছি, বাসন মেজেছি, তারপরে আবার ঘর ঝাড় দিয়েছি। ঘরটা মুছিনি, তোমরা তো জানো ঘরটা আমি স্নান করার আগেই মুছি। তো এই সব করে তারপরে আসলাম বিছানা গোছাতে। বিছানাটা হাফ মশারিটা খুলে রেখেছিলাম আর তারপরে এখন বিছানা গোছাতে আসলাম। বিছানা টিছানা গুছিয়ে খাট টাটগুলো মুছব। মুছে সকাল রবিবারের সকাল মানে তো কত মানে কাজ। ছেলে চলে গিয়েছে ড্রয়িং ক্লাসে, ওর বাবাই নিয়ে গেছে, বাজারে গেছে, ড্রয়িং ক্লাসে দিয়ে বাজারে চলে গিয়েছে। তো বাজার করে আনবে আর রবিবার মানে কত কাজ। কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলোকে রোদ্দুরে দিতে হবে। কিন্তু বাইরে আকাশ মেঘলা, রোদ্দুর তো তেমন একটা নেই, তবুও দেবো যতক্ষণ না বৃষ্টি আসে। ততক্ষণে তো আমাকে ওই জামা কাপড়গুলো নিয়ে একবার ছাদে একবার নিচে, এটা তো করতেই হবে, রোজই করতে হচ্ছে, কিছু করার নেই। ওয়েদার একদম ভালো না। তো বিছানা গোছানো তো আমার মোটামুটি হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এবার একটু আমি মাদুর পেতে রাখি, যেহেতু ছেলে খেলাটালা করে তো সেজন্য মাদুর পেতে রাখি। তো হয়ে গেল আমার বিছানা পরিষ্কার। এবার চলো অন্য কাজে যাওয়া যাক। দেখো বিছানা গোছানোর আগেই আমি বাসনগুলো মেজে রেখেছিলাম, সেটা আর দেখানো হয়নি। এগুলো মাজলাম সকালবেলা আর ওই পাশেরগুলো রাত্রে মেজে রেখেছিলাম, শনিবার তো ওই জন্য আর রাত্রে মাজিনি। তো এবার চলে এসেছি রুটি করতে। আটাটাও মেখে নিয়েছি, মেখে রেখে তারপরে বিছানা গোছাতে গিয়েছিলাম। তো ছটা রুটি করব, ছটা রুটি করে দুজন তিনটে তিনটে এই সরি দুটো করে তিনজন। মায়ের আজকে একাদশী, মা তো খাবেই না, তো ছটা রুটি করব। ছেলে দুটো খাবে না, ছেলে একটাই খাবে। একটু আলু ভাজা টাজা কিছু করব আর বাবাইকে বলেছে একটু মিষ্টি আনতে, মিষ্টি আলু ভাজা এগুলো দিয়েই খেয়ে নেব। রবিবারের সকাল এমনি অন্যান্য দিনের সকাল মানেও ব্যস্ততা, আবার রবিবার মানে যেন এক্সট্রা ব্যস্ততা। জামা কাপড় কাচার থাকে কিন্তু কালকে কেচে রেখেছিলাম প্রচুর, ওই কাজটা নেই। তবে সেগুলো নিয়ে ছাদে দৌড়াদৌড়ি করা, ছাদে যাওয়া নিচে আসা, এ তো চলতেই থাকবে, এটা নতুন করে বলার কিছুই নেই। যাই হোক, তো এই আমার সকালবেলার কাজকর্ম করছি। ঘর ঝাড় দেওয়াটাও আর দেখাইনি, রোজ রোজ আর কী দেখাবো। আর লুচিটা না, লুচিটা আমার ছেলে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু খেলে একটু গ্যাসের প্রবলেম হয়, সেই জন্য আর লুচি খাই না। দেখো তো আমার রুটি করা হয়ে গেছে, ছটা রুটি করে নিয়েছি। আর এবার রুটি টুটি করে খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? রুটিটা করে নিই। দেখো চলে এসেছি, আমি ওলের ডাটা কাটছি। ওলের ডাটা ছেলে গিয়েছিলো ড্রয়িং ক্লাসে, ছেলে ফিরলো, ওর বাবাই ফিরলো। আর ওলের ডাটা চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, হাঁসের ডিম রান্না হবে। রবিবার মানে মাংস হয় ঠিকই, কিন্তু আজকে একাদশী বলে মা খাবে না, আর সেই জন্য বাড়িতে আর মাংস তুললামও না। যাই হোক, আজকে সকালবেলা বেশি কিছু দেখাতে পারলাম না, এই অল্প করে এইগুলোই দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো বলবে অবশ্যই, আর ভালোবেসে পাশে থাকবে এটুকুই চাই, আর কিছু না।